বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয় খুব ভালো আছো। আমরা পড়ছি সেন বংশ নিয়ে এবং আমরা আজকের ভিডিওতে সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন এবং প্রাচীন বাংলারই শেষ যে রাজা ছিলেন লক্ষণ সেন তার সম্পর্কে পড়ব। তিনি ছিলেন বল্লাল সেনের পুত্র এবং বল্লাল সেন সম্পর্কে আমরা এর আগের ভিডিওগুলোতে জেনেছি। এই লক্ষণ সেন 1178 থেকে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন এবং এই লক্ষণ সেন 60 বছর বয়সে সিংহাসনে আসেন। তাহলে চিন্তা করতে পারছো তিনি আসেনি কিন্তু প্রায় বৃদ্ধ একটা বয়সে, এবং তিনি তার বাবা এবং তার দাদার মতন একজন খুবই দক্ষ যোদ্ধা ছিলেন এবং তিনিও খুব ভালো করে যুদ্ধ করতে পারতেন। এবং তিনি যেটা করেছিলেন, তার বাবা এবং দাদার রাজ্যের পাশাপাশি প্রাগজ্যোতিষ গৌড় কলিঙ্গ কাশী এবং মগধ ইত্যাদি এলাকাগুলো তিনি রাজ্যভুক্ত করেন। তাহলে চিন্তা করতে পারো তার দাদা এবং বাবা মিলেই কিন্তু তাদের রাজত্বটা অনেকখানি বিস্তার করেছিলেন। সেখানে তিনি আরও এই 5টি অঞ্চল তাদের রাজত্বভুক্ত করে সেন বংশের রাজত্বটা আরও বেশি বিস্তৃত করেন। কিন্তু তার যে শেষ বয়সে তিনি অনেকখানি দুর্বল হয়ে পড়েন এবং দীর্ঘদিন ধরে তিনি যুদ্ধ পরিচালনার কারণে শেষ পর্যন্ত শাসন কাজের অনেকখানি অমনোযোগী হয়ে যান এবং অমনোযোগী হয়ে তিনি একটা দ্বিতীয় রাজধানী স্থাপন করেন যেটার নাম ছিল নবদ্বীপ। এই নবদ্বীপটাও ছিল গঙ্গার তীরে এবং তিনি সেখানে গিয়ে বসবাস শুরু করেন তার বাবার মতন। এবং এর ফলে গৌড় যে অঞ্চলটা ছিল সেটা ষড়যন্ত্র এবং সেটা বিভিন্ন ধরনের বিরোধের ক্ষেত্রে পরিণত হয় এবং সেখানে অনেক বেশি বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এই সুযোগটা নিয়ে 1169 সালে ডোমন পাল নামের একজন ব্যক্তি সুন্দরবন অঞ্চলে বিদ্রোহ করেন এবং বিদ্রোহ করে তিনি একটা স্বাধীন রাজ্য সৃষ্টি করেন। এটা কে করেন বলতো? ডোমন পাল। তাহলে এটা হয় লক্ষণ সেনের সময়ে। লক্ষণ সেন তাহলে আমরা কি দেখলাম যে 1196 সালে তিনি সুন্দরবন অঞ্চলে একটা স্বাধীন রাজ্য সৃষ্টি করেন ডোমন পাল। তাহলে এই 1178 থেকে 1204 সময়কালের মাঝখানে যখন প্রায় 1200 সাল চলে আসছে তখন থেকেই কিন্তু লক্ষণ সেন তার শাসনের প্রতি অনেকটাই অমনোযোগী হয়ে পড়েছিলেন। এখন চলো আমরা লক্ষণ সেনের জীবনের কিছু দিক সম্পর্কে জেনে আসি। তো পিতা অর্থাৎ বল্লাল সেন কিন্তু ছিলেন একজন বিদ্যানুরাগী ব্যক্তি এবং তিনি অনেক পড়াশোনা করেছিলেন। এভাবেই লক্ষণ সেন নিজেও কিন্তু একজন সুপণ্ডিত ছিলেন এবং তিনিও অনেক পড়াশোনা করেছিলেন। এবং তার পিতার যে একটা অসমাপ্ত বই ছিল অদ্ভুত সাগর, এই অদ্ভুত সাগর বইটাও কিন্তু তিনিই সমাপ্ত করেছিলেন। এবং এই তার রচিত অনেকগুলো শ্লোকও কিন্তু আমরা বিভিন্ন শিলালিপি এবং বিভিন্ন জায়গা থেকে পেয়েছি। এবং দেখা যায় যে তার যে রাজসভা ছিল সেই রাজসভায় অনেক পণ্ডিত এবং জ্ঞানী ব্যক্তি সেখানে উপস্থিত থাকতেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লক্ষণ সেনও তার বাবা বল্লাল সেনের মতন বিদ্যা এবং সাহিত্য ক্ষেত্রে অনেকখানি অবদান রেখেছিলেন। লক্ষণ সেন সম্পর্কে এবং লক্ষণ সেনের শাসন শেষ হওয়া সম্পর্কে আমরা আরো পড়ব। তার আগে তোমরা আমাকে একটা প্রশ্ন উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে লক্ষণ সেন কোন গ্রন্থটি সমাপ্ত করেছেন? তাহলে ভিডিওটা পজ করে অপশনগুলো দেখে আমাকে উত্তর দিয়ে দাও। তো আমরা জানি যে লক্ষণ সেন তার পিতার অসমাপ্ত অদ্ভুত সাগর যে বইটি আছে সেই গ্রন্থটি তিনি সমাপ্ত করেছিলেন। তাহলে এর সাথে শেষ হলো আমাদের এই ভিডিওটি। এর পরের ভিডিওতে আমরা জানবো প্রাচীন বাংলার যে শেষ যে ঘটনাটি লক্ষণ সেনের পরাজয়ের ঘটনা এবং মুসলিম শাসন শুরু হওয়ার ঘটনা সেই সম্পর্কে।